রাইট নাও থাকছে ঢালিউড বলিউড অ্যান্ড বিলগেটসের ডিভোর্সের খরচ কত হবে সেটা নিয়ে একটা আপডেট। প্রথমেই থাকবে মুভির জন্য আরিফিন শুভ আবারও শারীরিকভাবে ভাঙছে নিজেকে, হচ্ছে তাকে নিয়ে প্রশংসা এবং কিভাবে নিজেকে ভাঙছেন তা জানলে কিন্তু অবাক হবেন। এরপর বলিউড থেকে থাকছে অবশেষে কাঙ্গনার টুইটারের খেলা শেষ হলো, এখন কেন এই কথা বলছি সেটাও জানাচ্ছি। আরও থাকছে তাহলে দৃশ্যম টু এর হিন্দি রিমেক আসতে যাচ্ছে হলো কনফার্ম, সেই সঙ্গে থাকছে জানভির রিসেন্ট পোস্ট নিয়ে চলছে হাসাহাসি, অ্যান্ড সবশেষে থাকবে বিল গেটসের ডিভোর্সের খরচের ব্যাপারে আপডেট। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমে আসি আরিফিন শুভর কাছে। আরিফিন শুভ তো মিশন এক্সট্রিমের জন্য নিজের আমূল ফিজিক্যাল ট্রান্সফরমেশন ঘটিয়ে একটা বেঞ্চ মার্ক ক্রিয়েট করে রেখেছিলেন, অ্যান্ড এই অ্যাক্টরের ডেডিকেশন লেভেল অ্যান্ড হার্ডওয়ার্ককে সবাই অ্যাপ্রিসিয়েটও করেছিল। তবে শুধু মিশন এক্সট্রিমই নয়, আরিফিন শুভ তার আপকামিং মুভি বঙ্গবন্ধুর বায়োপিক অ্যান্ড রিসেন্টলি অ্যানাউন্সড ফিল্ম নূরের জন্য আবার নিজেকে ভাঙছেন। জানা গিয়েছে যে আরিফিন শুভ বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য চরিত্রের প্রয়োজনে নিজের 7 কেজি ওজন বাড়িয়েছিলেন, আর যেহেতু ঈদের পর তার নতুন ফিল্ম নূরের শুটিংও শুরু হবে তাই তিনি এই সিনেমার জন্য আবার 7 কেজি ওজন কমাচ্ছেন এবং ইতিমধ্যেই 3 কেজি ওয়েট কমিয়েও ফেলেছেন। এখানেই শেষ নয়, বঙ্গবন্ধুর বায়োপিকের বাকি অংশের কাজ কিন্তু বাংলাদেশে হবে সেপ্টেম্বর মাস থেকে, অ্যান্ড তখন আরিফিন শুভকে আবার 7 কেজি ওজন বাড়িয়ে শ্যুট করতে হবে। ওয়েল, অনেক ট্রান্সফরমেশন কিন্তু তাকে একসঙ্গে মেনটেন করতে হচ্ছে, এবং চরিত্রের প্রয়োজনে একজন অ্যাক্টরের নিজের শারীরিক গঠনের এমন ট্রান্সফরমেশন করানো ঢালিউডে কিন্তু দেখাই যায় না, অ্যান্ড দ্যাটস ওয়াই আরিফিন শুভর এমন ডেডিকেশন নিয়ে অনেক প্রশংসা হচ্ছে। আসসালামু আলাইকুম। এই ঈদে নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য শপিং করুন জেনুর থেকে। আশা করি আমাদের ঈদের সবগুলো কালেকশন আপনাদের খুবই ভালো লাগবে। আর জেনুর পেজের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। জেনুর, শেয়ার মোমেন্টস, শেয়ার হ্যাপিনেস। এবার আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। তাহলে কাঙ্গনার খেলা শেষ টুইটারে। এখন আমরা তো জানি যে কোনো ইস্যু নিয়ে কাঙ্গনা তার রাগ অ্যান্ড নেগেটিভ কথাবার্তা টুইটারে পোস্ট করেই বেড়ায়, যেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সিচুয়েশন এমন ছিল যে কাঙ্গনাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তবে এবার লাগাম টেনে ধরল টুইটারের অথরিটিরা নিজেই, কারণ কাঙ্গনা টুইটার অ্যাকাউন্ট আজকে পার্মানেন্টলি সাসপেন্ড করে দেওয়া হলো। অ্যান্ড এর পিছনে মেন রিজন, কলকাতার নির্বাচনের ফলাফল প্রকাশের পর কাঙ্গনা লাগাতার খুব আজে বাজে টুইটে পোস্ট করছিল, যেগুলোর কারণে অনেক ভায়োলেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা ছিল। শুধু তাই নয়, ইভেন্ট সে এটাও বলেছিল মমতা ব্যানার্জির শক্তি বাংলাদেশি অ্যান্ড রোহিঙ্গারা। এরপর অনেক বাংলাদেশিরাও ক্ষিপ্ত হয়ে যায় কাঙ্গনার উপর, অ্যান্ড কাঙ্গনার ব্যাক টু ব্যাক এমন হেট রেড অ্যান্ড নেগেটিভ পোস্টের কারণে টুইটার অথরিটি বাধ্য হয়ে তার অ্যাকাউন্ট পার্মানেন্টলি বাতিল করে দিয়েছে। যাই হোক, এখন কাঙ্গনাকে টুইটার থেকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে পার্মানেন্টলি, এই বিষয়টা জেনে নেটিজনরা বলছে উচিত শিক্ষা হয়েছে, সে বেশি বার বেড়েছিল তার এমন শিক্ষাই হওয়া উচিত। এবার আসা যাক দৃশ্যম টু এর কাছে। দৃশ্যমের পর দৃশ্যম টু এর অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ভার্সন তো এবছর রিলিজ পায় অ্যামাজন প্রাইমে, অ্যান্ড মোহনলাল অভিনীত এই দৃশ্যম টু ও দৃশ্যমের মতো হিউজ সাকসেস পায়, অ্যান্ড ক্রিটিক্স এবং ফ্যান্সদের কাছ থেকে অনেক ভালো প্রশংসা পায়। অ্যান্ড এরই প্রেক্ষিতে প্রডিউসাররা আবারও এই মুভির হিন্দি রিমেক করতে আরও ইন্টারেস্টেড। ইতিমধ্যে এই সিনেমার হিন্দি রাইটস কেনা হয়ে গেছে এবং জানা গিয়েছে যে খুব শীঘ্রই এই মুভির হিন্দি রিমেক্সের জন্য কাজ শুরু হবে, এবং এই হিন্দি রিমেক্সের ডিরেক্টর অবভিয়াসলি জোসেফ জিতুই থাকবে। এখন দৃশ্যমের হিন্দিতে অজয় দেবগান, শ্রিয়া শরণ এবং টাবু ছিল, এবং জানা গিয়েছে যে দৃশ্যম টু এর হিন্দি রিমেকেও এই 3 জন লিড অ্যাক্টর থাকবে। যদিও এখনো কনফার্ম নয়, বাট অবভিয়াসলি তারা না থাকলে বিষয়টা জমবেই না। সো দৃশ্যম টু এর হিন্দি রিমেক্সের ব্যাপারে আপনি কতটা এক্সাইটেড কমেন্টস করে কিন্তু মাস্ট জানাবেন। এবার আসি জানভি কাপুরের কাছে। কোভিড এর মধ্যে মালদ্বীপে যে ভ্যাকেশনে ছুটি কাটানোর মোমেন্টস এর ছবি অ্যান্ড ভিডিও শেয়ার করে যেই কজন সেলিব্রিটি নেটিজনদের তোপের মুখে পড়েছিল তাদের মধ্যে জানভি কাপুর তো অন্যতম। তবে রিসেন্টলি আবার জানভি একটা ফ্যাকশন ম্যাগাজিনের ফটোশুটের পিক শেয়ার করলো, যেটা ওই মালদ্বীপেই তোলা আর কি। মজার ব্যাপার হচ্ছে সমালোচনা এড়াতে জানভি কিন্তু আগেই ক্যাপশনে লিখেছে এই ছবি ভাই লকডাউনের আগে তোলা, লকডাউনে কোনো ফটোশুট করা হয়নি। কিন্তু নেটিজনের হাতে মানতে নারাজ, ব্যাস আবারও চড়া হলো জানভির উপর, বলছে না জানভি মিথ্যা বলছে, কেউ যেন কিছু না বলে এই জন্য জানভি নাটক করছে, এটসেট্রা এটসেট্রা আরও অনেক কথা। বেচারি, ভালো কথা বললেও তার দোষ। ফাইনালি আসি বিল গেটসের কাছে। সবাই তো শকড হয়ে যায় এটা জেনে যে বিল গেটস তার 27 বছরের দাম্পত্য জীবনের ইতি জানতে যাচ্ছে মিলিন্ডা গেটসের সঙ্গে, অ্যান্ড তাদের এই ডিভোর্স ফাইলের খবর সামনে আসার পর সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা হলো মিলিন্ডা গেটস সেটেলমেন্টে হিসেবে কত টাকা পাবে কিংবা কি সম্পদের পরিমাণ তার ভাগে আসবে। ইউজুয়ালি দেখা যায় এমন রিচেস্ট ব্যক্তিদের ডিভোর্সের সেটেলমেন্ট প্রাইস একদম রেকর্ড করে ফেলে, যেমন 2019
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার ওয়াইফ ম্যাকানজি বেজোসকে ডিভোর্স দিলে ম্যাকানজি মোট সম্পত্তির প্রায় 25% পেয়েছিল, মানে $3,500 কোটি সম্পদ, যেটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করে। এখন বিল গেটসের সেটেলমেন্ট প্রাইস এটাও ছাড়িয়ে যাবে বলে অনেকেই ভাবছে, কারণ বিল গেটসের মালিকানায় রয়েছে 2,42,000 একর কৃষি জমি, যার মধ্যে 1,37,586 একর জমির যৌথ মালিকানা রয়েছে মিলিন্ডাও। এছাড়া গেটস পরিবারের মোট সম্পত্তির পরিমাণ $130 বিলিয়নেরও বেশি। অ্যান্ড এর আগে বিল গেটস এবং মিলিন্ডা বেশ কয়েকটা ইন্টারভিউতে রেফার করেছিল তারা সব কিছুতে ইকুয়াল পার্টনার। শুধু তাই নয়, ডিভোর্সের পেটিশন ফাইলে মিলিন্ডা কিন্তু নো স্পাউস সাপোর্ট এই বিষয়টি উল্লেখ করেন, অর্থাৎ তার প্রাক্তন হাজব্যান্ডের কাছ থেকে তিনি কোনো ধরনের সাহায্য সহযোগিতা চান না। অ্যান্ড দ্যাটস ওয়াই অনেকেই মনে করছেন হয়তো মিলিন্ডা 50% সম্পত্তি সেটেলমেন্টে পেতে পারে, অ্যান্ড যেটা হবে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ডিভোর্স সেটেলমেন্টের প্রাইস রেকর্ড। যদিও এখন এই বিষয় নিয়ে কোনো কিছু কনফার্মেশন আসেনি, কারণ এখনও তাদের সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট তৈরি হয়নি। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।